আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে গতকাল অনাকাঙ্ক্ষিতভাবে আমার ফেসবুক পেজ থেকে একজন অ্যাডমিন কর্তৃক দেশের কওমি অঙ্গনের বরেণ্য আলেম, বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন আলিম শায়েখ আহমদ শফি সাহেব হুজুরের এন্তেকাল বিষয়ক মারাত্মক পর্যায়ের আপত্তিজনক এবং কুরুচিপূর্ণ একটি পোস্ট করা হয়। উক্ত পোস্ট যখনই আমার নজরে পড়ে, সাথে সাথে আমি আমার নিজ দায়িত্বে সেই পোস্ট ডিলিট করি এবং সেই অ্যাডমিনকে আমি আমার পেজ থেকে বাদ করি। সাথে সাথে আমি আমার নিজ দায়িত্বে আমার পেজ থেকে দেশবাসীর উদ্দেশ্যে সেই পোস্টের জন্য দুঃখ প্রকাশ করি। বাস্তবেও কেউ মারা গেলে উক্ত মৃত ব্যক্তি সম্পর্কে এই ধরনের পোস্ট করা অবশ্যই অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। তাই উক্ত পোস্টের কারণে আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে সকলের কাছে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং আমার ফেসবুক পেজ থেকে এই ধরনের পোস্ট হওয়াটা অবশ্যই দুঃখজনক বিষয়। ভবিষ্যতে আমার এই পেজ থেকে কারো দ্বারা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পোস্ট যেন না হয় সেই ব্যাপার অবশ্যই আমি দায়িত্বশীল হব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে অনুরোধ করছি, কেউ মারা গেলে তার ব্যাপারে কটু মন্তব্য করা ইসলাম সায় দেয় না, ইসলাম গ্রহণ করে না। যদি কেউ মারা যায় তার ব্যাপারে ভালো বিষয়টা আলোচনা করার ব্যাপারে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আশা করি আপনারা সকলেই এই বিষয়টা পজিটিভ হিসেবে নিবেন। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সহি সমঝ দান করুক, বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।